নিউটন নিউটন আপনাকে যুক্ত করা হয়েছে নিউটন আপনি বলেন তাহলে হ্যালো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে যে আমি বলছিলাম যে সব ধর্মেই গুজামিল আছে এটা তো আমি মানি বা এটা রাইট সত্যি কথা কিন্তু ইউরোপ কাউন্ট্রি তো আপনারা জানেন বেশি জানেন যে খ্রিস্টান বেশি থাকে ওদিকে সবাই সব ধর্মের নিজের ধর্মের কোশ্চেন করতে পারে আলোচনা করতে পারে কোনো ই হয় না কিন্তু সবচেয়ে রিক্স হয়ে যায় মানে এই মুসলিম ধর্ম নিয়ে মানে কথা বললেই তাদেরকে অল্প বেশি হ্যারাসমেন্ট দেখি আমি বা অনুন্নত দেখি এটা একটু বিস্তারিত যদি বলেন হ্যাঁ এটা তো মানে কথা সত্য যে সব ধর্মই মানে মোটামুটি সমালোচনা করা যায় এবং প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা জাতিগোষ্ঠী একটা মানে রেনেসার ভিতর দিয়ে গেছে যে রেনেসাটা হচ্ছে গিয়ে সেই রেনেসাটার সূচনাই হয়েছিল ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলে বলে বা প্রথাগত যে যেমন ইউরোপিয়ান যে হয়েছিল শুরুটাই শুরুটাই হয়েছিল ধর্মের সমালোচনার মাধ্যমে ভারতে যে রেনেসাটা ভারতে বাঙালির মধ্যে যে রেনাসাটা হয়েছিল সেটাও হয়েছিল ধর্মীয় যে কুসংস্কার সেগুলোর বিরুদ্ধে প্রথম কথা বলে আহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই রেনেসা এইখান থেকেই শুরু হয়েছিল কিন্তু মুসলিমদের মধ্যে এই ধরনের কোনো রেনেসা আসলে ঘটে নাই তারা রেনেসা চায়ও না রেনেসার কেউ ঘটাইতে চাইলে তাকে মেরা ফেলবে কতল করে দিবে উড়াই দিবে কল্লা উড়াই দিবে তো এই কারণে তো এই ধর্মটা এখন পর্যন্ত সেই আগের মতোই জঙ্গিবাদী আছে যে কিছু একটা বললেই একটা তাদের থাকে কিছু খুনা খুনি মানে সেই চোদ্দশো বছর আগের আরব বেদুইন জাতি যেরকম মানে তরবারি নিয়ে লাভঝাঁপ মারতো এখন পর্যন্ত তারা সেই একই লাভ ঝাঁপ মারা যাচ্ছে তো এই কারণে তাদের ভিতরে তো মানে কোনো ইয়া নাই মানে রিয়েলাইজেশন নাই এই জিনিসগুলা রিয়েলাইজেশন না আসার কারণে তাদের ভিতরে এখনো সেই জঙ্গিবাদ দেখা যাচ্ছে জঙ্গিবাদ সারা পৃথিবীর মানুষই তো আসলে তাদের এই যে ইসলামিক জঙ্গিবাদ নিয়ে এটা এখন এটা কে সলভ করতে হইলে তো আমাদের সবারই একসাথে গিয়ে আসতে হবে নিউটন ভাই বলেন এবার জি ইউরোপে খ্রিস্টানি হয়তো এরকম মানে ইউরোপিয়ান খ্রিস্টান যারা মানে উন্নত ওরাও কি এরকম কিছু গুরামি আসে না কি না মানে ইকোরা বেশি একটা কেয়ার করে না যার যার যে যে বলতে দেয় নাকি না না এখানে তো আপনি রাস্তাঘাটে কার্টুনও দেখবেন জিশুরে নিয়ে জিশুরে ন্যাংটা করে ঝুলায় রাখছে উল্টা করে হ্যাঁ জিশুর ছবিরে উল্টা করে ন্যাংটা করে ঝুলায় রাখছে আমি একদিন মানে আমি যে শহরে থাকি একদিন বাইরে হয়ে দেখি একটা কার্টুন আছে জিশুরে উল্টা করে ন্যাংটা করে ঝুলায় রাখছে তারপরে আছে না জিশুর মা মারি তাকে মানে মানে এখানে একটা জায়গা আছে যেটাকে বলে রেড লাইট জোন হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে যে মানে সেক্স ওয়ার্কাররা সেখানে থাকে মেরি কেমন ভাবে ছবিটা বানাইছে এটাকে দেখে মনে হচ্ছে সে একজন সেক্স ওয়ার্কার এরকম একটা ছবি বানায় মানে টানায় রাখছে বড় ব্যানার কোনো টানায় রাখছে মানে এইগুলো এগুলো নিয়ে ঠাট্টা মাস করে এগুলো নিয়ে মানে ইত্তামি বাদনামি এগুলো যত ইচ্ছা করতে পারে যে কেউ যত ইচ্ছা বদনাইশি বাদনামি করতে পারে যদি আপনার ইচ্ছা হয় আপনি করবেন এখানে কেউ কোনো বাধা নাই তবে মানে এখানে হচ্ছে এই যে শার্লি আব্দ। আপনি যদি এই কার্টুনটার নাম শুনে থাকেন ফ্রান্সের একটা বিখ্যাত পত্রিকা শার্লি আব্দ। ওরা এই পোপরে নিয়ে এত ঠাট্টা মাস করা করে তারপর বিভিন্ন মানে ধর্মগুরুদেরকে নিয়ে এত মজা মাস্তি করে এটা ইউরোপের একটা কালচারও যে এখানে ধর্ম নিয়ে ঠাট্টা মাস করা এগুলা এখানে একটা কালচারাল বিষয় যে আমরা ধর্মকে নিয়ে মানে কটুক্তি করি এটা এটাও আমাদের কালচার হ্যাঁ তো এখানে শেখানো হয় যে যে কোন জিনিস জিনিস নিয়ে যে কেউ কোনো মানুষ ট্রল করতে পারে মজা করতে পারে এই যে স্ট্যান্ড আপ কমেডি দেখবেন এখানে ইউরোপে দেখবেন ইউরোপ আমেরিকাতে দেখবেন স্ট্যান্ড আপ কমেডি হয় স্ট্যান্ড আপ কমেডিয়ানরা স্টেজে উঠে আপনারা এমন পচান পচাবে এমন এমন বাজে বাজে কথা বলবে আপনারা নিয়ে আমি কিছুদিন আগে দেখলাম আমেরিকাতে একটা স্ট্যান্ড আপ কমেডি কমেডি সার্কাস না কি যেন একটা নাম দেখলাম সেটার ভিতরে মানে এক একজন অনেকগুলা সেলিব্রিটি আসে হ্যাঁ এক সেলিব্রিটি আর এক সেলিব্রিটি পচায় 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 বক্তব্য দেয় হ্যাঁ এটা ওদের দেশের আমেরিকার একটা কালচার এটা খুবই মজার সেখানে দেখলাম আমি ডোনাল্ড ট্রাম্প আসছে ডোনাল্ড ট্রাম্প আসছে তারপরে আরো কয়েকজন সেলিব্রিটি আসছে ডোনাল্ড ট্রাম্প তখন প্রেসিডেন্ট মানে আমেরিকার তখন প্রেসিডেন্ট সেই সময় হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আসছে ডোনাল্ড ট্রাম্পে বসায় রেখে ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়ায় একজন ডোনাল্ড ট্রাম্পরে এমন নোংরা নোংরা কথা বললো ভাই আমি শুই না আমারই কান টান লাল হয়ে গেছে মানে ডোনাল্ড নিয়ে এত নোংরা কথা বলছে আমি পুরা মানে হতভম্ব হয়ে গেছি এগুলা ডোনাল্ড ট্রাম্প চুপ করে শুনতেছে আর মিচকি মিচকি হাসতেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সামনে বসা সে দেশের একটা প্রেসিডেন্ট হম সে দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ তার পাশে তার বউ বৈশা আছে ওই যে স্নুপ ওই লোকটার নাম হচ্ছে যে লোকটার সাথে নিগুলা করতেছিল ওর নাম হচ্ছে স্নুপ সে র্যাপ গান গায় হ্যাঁ আপনি দেখেন সার্চ করে দেখেন ইউটিউবে সার্চ করে দেখেন যে আমেরিকাতে কমেডি লিখে সার্চ করবেন স্নুপ ডগ ডোনাল্ড ট্রাম্প এটা লিখে সার্চ করবেন আরো কয়েকজন এসে ডোনাল্ড ট্রাম্পে পচাইছে এইটা দেখা আমি ভাই মানে হাসতে হাসতে এক নম্বর হচ্ছে হাসতে হাসতে আমি মানে গড়াগড়ি খাইছি দুই নম্বর হচ্ছে আমি এটাও বাক হয়েছি যে সেই দেশের বাক স্বাধীনতা কতখানি যে প্রেডেন্টের সামনে দাঁড়ায় প্রেসিডেন্টের বৌরে এই জন্য ডোনাল্ড ট্রাম্পের বউ ওই স্নুপডগের কাছে যাইতে চায় এরকম কথাও বলা হয়েছে হ্যাঁ স্নুপডগের সাথে ঘুরতে চায় কারণ ডোনাল্ড ট্রাম্পের যন্ত্র ছোট এটা এই টাইপের ইঙ্গিত এমন এমন ইঙ্গিতপূর্ণ কথা বলা হয়েছে এবং লোকজন হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে তার মানে ইউরোপ আমেরিকাতে আপনি যে কোনো জিনিসের যে কোনো বিষয় সমালোচনা করতে পারেন আপনার সমালোচনা করার অধিকার আপনার অধিকার রাষ্ট্র দ্বারা মানে হচ্ছে রাষ্ট্র নিরাপত্তা দিবে আপনি পারেন যে কোনো মানুষ যে কোনো মতামত যেন আপনার মতামত যদি হয় সেটা সেটা প্রোটেক্ট করবে যতক্ষণ পর্যন্ত না ইউরোপে আমেরিকাতে বাক স্বাধীনতা একদম মানে মানে সাংবিধানিক ভাবে আহ আপনার সম্পূর্ণ অধিকার আছে সরি সম্পূর্ণ অধিকার আছে কিন্তু ইউরোপে কিছু কিছু দিকে কিছু কিছু জায়গাতে আপনার বাক স্বাধীনতা হরণ করা হবে রোধ করা হবে সেটা হচ্ছে সেটা যদিও স্বাধীনতার ভিতরে পড়ে না যেমন ধরেন একটা বিষয় হচ্ছে আপনি ডিনাই করতে পারবেন পারবেন না না পক্ষে কথা বলতে তিন নম্বর হচ্ছে আপনি রেশিয়াল কমেন্ট করতে পারবেন না সেক্সিস্ট কমেন্ট করতে পারবেন না এই ধরনের আচরণ যদি করেন কথা বলেন তখন আপনার কথাগুলোকে ফ্রিডম ফ্রিডম অফ এক্সপ্রেশনের আওতাভুক্ত ধরা হবে না তখন ধরা হবে আপনি অন্য মানুষকে মানে ইয়া করতেছেন বৈষম্য করতেছেন অন্য মানুষের অন্য মানুষের জন্মপরিচয় বা মানে ইনহেরিটলি ইনহেরিট প্রপার্টি গুলা সম্পর্কে আপনি তাদেরকে কটাক্ষ করতেছেন তাদের বৈষম্য করতেছেন এইগুলা যদি আপনি করেন তখন আপনার বিরুদ্ধে হয়তো কিছু ইয়া হইতে পারে কিন্তু জার্মানির যে সংবিধান সেই সংবিধান আমি পরে দেখেছি সেখানেও মাইনুংস ফ্রাইহাইট বলে এটাকে মাইনুংস ফ্রাইহাইট মানে চিন্তার স্বাধীনতা চিন্তার স্বাধীনতার ক্ষেত্রে আপনি অ্যাবসুলুটলি ফ্রিডম পাবেন যে কোনো চিন্তা যে কোনো মতামত আপনি প্রকাশ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না সেটা আপনি কোনো একটা জাতিগোষ্ঠীকে কটাক্ষ করতেছেন বা মানে ইয়া করতেছেন জেনোসাইড আপনি ডিনাই করতেছেন বা জেনোসাইড পক্ষে আপনি বলতেছেন এগুলো না হইলে আপনার আপনার এই রাইট আছে যে কোনো বক্তব্য দেয়া নিউটন ভাই বলেন জি এই অনেকদিন আগে শুনছিলাম কয়েক বছর আগে যে ফ্রান্সে একটা কার্টুন বানাইছিল নবী মোহাম্মদের তারপরে তাকে মেরে ফেলা হয়েছিল ফ্রান্সের দেশে হ্যাঁ সেটাই আমি একটু আগে বললাম না শার্লি আব্দো সেই সেই ম্যাগাজিনটাই ফ্রান্সের একটা বিখ্যাত কার্টুন ম্যাগাজিন এইতো কিন্তু এখন সৌদি আরব একটু মনে হয় একটু মানে பாலைদাক্তা রাস্তায় যাচ্ছেছে সুলেমান জিওরাস সুলেমান এরকম একটু কেবল কিন্তু আমাদের এশিয়া গুলা বেশি মানে এগুলা ডাউনই থাকে এটা বক্ষাদিনতার কোনো তো অর্থই নাই মানে কেউ কিছু বলার আগেই খালি চুপ মুখ দিয়ে মুখটা ফোটানোর লগে লগে তাকে মানে একদম কিছু একটা ভাবে তাকে ধমকি সমকি দিয়ে একবার বসিয়ে দেওয়া হয় যে জানে আর বল দিতে পারে পুরা লাইনটা ঠিকই বলেছেন নিউটন ভাই ঠিক আছে তাহলে আর কি কিছু বলবেন নিউটন ভাই আপনি আমি বলছিলাম ইউরোপের বিষয়ে আরেকটু যদি বলতেন ইউরোপের বিষয়ে আমার অনেক জানার ইচ্ছা ছিল ভাই তাহলে আপনি বই পড়েন এখন ইউরোপের বিষয়ে কিছু বলেন এই কথা বললে তো আমি এইভাবে উত্তর দিতে পারি না কারণ ইউরোপের ইতিহাস তো অনেক বড় ইতিহাস তাই না আপনি দেখেন বই পড়েন তাহলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে ভাই এক সেকেন্ড এক সেকেন্ড আমি একটু বলছি যে ইউরোপে যারা মানে মুসলিম আছে ফ্রান্স জার্মানি ওরা তো অনেক উন্নত ওরাও তো सेम ওদের মত নেই ওরাও কি আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের মত নেই গোজামিল না একটু ডেভেলপ আছে এটা যদি বলতেন এটা তো তাদের বৈশিষ্ট্য ধর্মের বৈশিষ্ট্য এই জন্য মাঝে মাঝে তারা একটু উল্টাপাল্টা করে পরে আবার পুলিশ তখন মানে ছেঁচা দেয় তখন আবার ঠিক হয়ে যায় ঠিক আছে নিউটন ভাই তাহলে আজকে বিদায় জানিয়ে ঠিক আছে ঠিক আছে ভালো আর